ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এসপি কে জানানো হয়েছে, চিফ সেক্রেটারি জানতেন, ডিজি জানতেন, সকালবেলা বিভিন্ন স্তরে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, পুলিশের সর্বোচ্চ কর্তাদের কাছে ইনফরমেশন গেছে, কখনো সেটা গেছে পার্টি লেটার হেডে যেভাবে ইনফরমেশন যায় বা টেলিফোনে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। সকাল থেকে বারবার আমরা পুলিশকে জানিয়েছি যে ওখানে জমায়েত হচ্ছে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এ জানানো সত্ত্বেও পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হল সভাপতির গাড়ির উপরে। এই আক্রমণে আহত হয়েছেন, যেটা সকলেই আপনারা দেখেছেন, দেখিয়েছেন আপনাদের চ্যানেলে, কৈলাশ বিজয়বর্গীয়, আহত হয়েছেন মুকুল রায়, রাহুল সিনহা, এছাড়াও বহু কর্মী, মহিলা কর্মী তারা আক্রান্ত হয়েছে। 50 জন মহিলা সম্মিলিত একটি মিনিবাসের ওপরে যথেচ্ছ চারভাবে ইট বর্ষণ হয়েছে, তার একটা কাঁচ অবশিষ্ট নেই। সমস্ত মহিলার সর্বাঙ্গে ভাঙা কাঁচের গুঁড়ো, তারা সেই দিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। 30টার বেশি মোটরসাইকেল এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। বহু মানুষের চিকিৎসা চলেছে, মাথা ফেটে কম্পাউন্ড ফ্র্যাকচার হয়েছে, এই ঘটনা আমরা গতকাল থেকে বলছি। কিন্তু আজকে বিশেষ যে কারণেই বলা যে আমাদের, আমরা যে সাংগঠনিক সূত্রে আমরা যা যা পেয়েছি যে এই এই মানুষের নাম উঠে আসছে, এরা প্রকাশ্যে তারা জমায়েত করেছিলেন, উত্তেজক ভাষণ দেওয়া হচ্ছে, অশ্লীল কদর্য ভাষা, যারা বাংলা এবং বাঙালি সংস্কৃতির কথা বলছেন তারা যে ভাষায় স্লোগান দিয়েছেন সেটা ভদ্র সমাজে কহত করে, সেটা আর যাই হোক রাজনীতির ভাষা নয়, বাংলা বাঙালির ভাষা নয়, তারপরেও এই ধরনের আক্রমণ, তাহলে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াচ্ছে? জোকার ভারত সেবাশ্রম সঙ্গ পার হয়ে গেলে আজকে তার আগে যদি আমরা এগোতে চাই তাহলে কি ইনার লাইন পারমিটের প্রয়োজন হবে? সেই ইনার লাইন পারমিট গিয়াসুদ্দিন মোল্লা ইস্যু করবে, তাহলে এরা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করবে। ওখানে কপিল মুনির আশ্রম আছে সাগরে, ওখানে নেভাল অ্যাসেটস আছে প্রচুর, সেখানে পৌঁছতে গেলে এরা তাহলে বিভিন্ন সময় এই পারমিট ইস্যু করে দেবে যে কে যাবে কে যাবে না? আমার বিশ্বাস মানুষের জবাব দেবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই ডিজাইন তৈরি করা হচ্ছে, কিছু মানুষকে কিছু সাম্প্রদায়িক কারণে লেলিয়ে দেওয়া হচ্ছে বিজেপির উপরে। একটা বিভাজনের রাজনীতি কোন স্তরে পৌঁছতে পারে, ঔদ্ধত্য কোন জায়গায় পৌঁছতে পারে যে সেখানে এই মাপের একজন নেতার গাড়ির ওপরে সেখানে এ ধরনের আক্রমণ হয়? পুলিশ তার একটা টুইট করছে, এটা তো পুলিশের টুইট ছেড়ে তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে যদি হেতু বোঝা যেত, প্রায় কোনোরকম তদন্ত ছাড়া যে পরম্পরা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে বলে দেওয়া হলো ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই যে কৈলাশ জেপি নাড্ডার কনভয় অক্ষত অবস্থায়, জেপি নাড্ডার কনভয় অক্ষত অবস্থায় তারা সেখান থেকে বেরিয়ে গেছে, পুলিশ ব্যবস্থা করে দিয়েছে, তার টেল এন্ডে কিছু গাড়ি ছিল কনভয়ের আছে, সেখানে কিছু স্থানীয় বিক্ষিপ্ত ঘটনা, কিছু স্পোরেডিক ইনসিডেন্ট হয়েছে, সেখানে তাদের গাড়ির ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হচ্ছে পুলিশের, পুলিশ এটা টুইট করছে এক ঘন্টার মধ্যে। তাহলে পুলিশের যদি সৎসাহস থাকে তাহলে জেপি নাড্ডা যে গাড়িতে ছিলেন, যে গাড়ি প্রভাবিত, যে গাড়িটা বুলেট প্রুফ গাড়ি ছিল, সেই গাড়িটা এসে জনসমক্ষে দেখান, সেই গাড়িতে কোথায় কোথায় চিহ্ন আছে, সেখানে চিহ্নটা এখন মুছে ফেললেও এক রাত্রের মধ্যে চলে যাবে না, কারণ তার ফুটেজ সাংবাদিকদের কাছে আছে, সেই গাড়ির ফুটেজ আমাদের কাছে আছে, তার ভিডিও আছে, তার স্টিল ফটোগ্রাফ আছে, যে কতগুলো জায়গায় স্পট হয়েছে, কি ধরনের পাথর এর উপরে মারা হয়েছে। তো যারা সর্বত্র এই কাজ শুরু করেছেন, কখনো ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো, কারোর বিরুদ্ধে স্লোগান দেওয়া, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ, এর মধ্যে অন্যায়ের কিছু নেই। একজন নেতা এসেছেন রাজনৈতিক মতান্তরে, মতাদর্শের পার্থক্যে, সেখানে তিনি তার বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, তাকে গো ব্যাক বলতে পারেন, তাকে
কালো পতাকা দেখাতে পারেন, তাকে প্ল্যাকার্ড দেখাতে পারেন, কন্টিনিউয়াস স্লোগান দিতে পারেন, রাস্তায় মিটিং করতে পারেন, সমস্ত বৈধ। কিন্তু বিনা প্ররোচনায় যারা যোগ দিতে যাচ্ছে সেই মোটরসাইকেল থেকে নেমে তাদের পেটানো এবং মারা, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে প্রত্যক্ষ এন্ডোর্স করছে যে এখানে কোনো ধরনের ঘটনা ঘটেনি। আজকে উস্তি থানায় একটা নামকাওয়াস্তে একটা এফআইআর দায়ের করা হয়েছে সকালবেলায়। সেখানে কি বলা হচ্ছে যে বিজেপি কর্মীরা নাকি স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে মারামারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। এটা কোন ধরনের রাজনীতি? কোথা থেকে এই ঘটনা পেলেন? কালকে তো সাংবাদিকদের গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়েছে। শুধু বাংলা পশ্চিমবঙ্গের সাংবাদিক নয়, যারা দিল্লি থেকে এসেছেন এরকমও সাংবাদিক ছিলেন, তারা মার খেয়েছেন, তাদের গাড়ি ভাঙচুর হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আজকে এ ধরনের এরা স্টেটমেন্ট করে যাচ্ছে। আমাদের মূলত বক্তব্য যেটা, যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সারা ভারতবর্ষে গণতন্ত্র রক্ষার কথা বলছেন, সারা ভারতবর্ষে বিজেপির অসহিষ্ণুতার কথা বলছেন, সারা ভারতবর্ষে বিজেপির বিভাজনের রাজনীতির কথা বলছেন। শুধু বাংলায় নয়, তৃণমূল কংগ্রেস সর্বভারত স্তরে গিয়ে তারা বিজেপির বিরোধিতায় নামছে। যে কোনো ন্যাশনাল ইস্যু, যে কোনো নির্বাচনে তৃণমূলের কোনো স্টেক থাকুক বা না থাকুক, তৃণমূল সেটা নিয়ে বক্তব্য রাখছে, রাস্তায় নেমে মিছিল করছে। যারা কোনো বিচ্ছিন্ন ঘটনা উত্তরপ্রদেশে ঘটলে এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবার পরও কলকাতায় মন্ত্রীরা বুকে প্ল্যাকার্ড লাগিয়ে মিছিল করেন, তাহলে তাদের নির্বাচনী কেন্দ্রে, তারা যেখানে জনপ্রতিনিধি, সেখানে একাধিকবার এই ঘটনা ঘটছে কেন? পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে লাগাতার কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া করা যাবে না। প্রকাশ্যে দাঁড়িয়ে গিয়াসুদ্দিন মোল্লা বিবৃতি দিচ্ছে যে এখন গাড়ি ভেঙেছি, এর আগের একটি ঘটনায় বলছেন এখন গাড়ি ভেঙেছি, এরপরে আমাদের লোকেরা বা মানুষদের হাত পা ভেঙে উড়িয়ে দেবে। কোনো তার সম্পর্কে কোনো কথা বলা হয়নি। প্রশাসনিক বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী সকট মোল্লার বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন সেটা পাবলিক ডোমেনে আছে। সেই শওকত মোল্লা প্রকাশ্যে সে দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন, বিভাজনের বিবৃতি দিচ্ছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। তাহলে কি আমাদের ধরে নিতে হবে এরাই আগামী দিনে পশ্চিমবঙ্গে কে কোথায় যাবে তার ইনার লাইন পারমিট ইস্যু করবে? এই অবস্থা চলতে পারে না। এর বিরুদ্ধে যত দূর সম্ভব আমরা এর প্রতিবাদ করতে যাব। আমরা এখনো পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেই, কারণ এই অঞ্চলে দু তিনটি ঘটনায় জানানোর পরেও, ডিজিকে সরাসরি জানানোর এবং এসপির কাছে কমপ্লেন ফাইল করবার পরেও আজ পর্যন্ত সুরাহ অনেক দূরের কথা, ঘটনা যারা অভিযোগকারী তাদের সঙ্গে পুলিশের কোনো ইন্টারাকশন হয়নি। যিনি এসপি ওখানে আছেন, গতকাল তিনি কোথায় ছিলেন জানি না, অতীতে বিভিন্ন সময় উনি দেখা করতে অস্বীকার করেন, সম্পূর্ণ ওই অঞ্চলটাকে একটা মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছেন এবং এটা পুলিশের সহযোগিতায় হয়েছে, পুলিশের প্রত্যক্ষ মদতে হয়েছে, এবং এটা কোনো স্পোরেডিক ইনসিডেন্ট নয় যেটা পুলিশ বলতে চাইছে, এটা কোনো বিচ্ছিন্ন বা হঠাৎ মাথা গর্বের উত্তেজনা থেকে কোনো ঘটনা নয়। এই ঘটনা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত। আগের দিন থেকে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে এক একজনকে এক একটা মোড়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে সেইখানে ছিল, এবং এটা দিয়ে একটা বার্তা দিতে চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। সেই ফটোগুলোকে, কালকে গাড়ি ভাঙার ছবিগুলোকে বিশেষ বিশেষ জায়গায় পাঠিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে যে বিজেপির সভাপতিকে আমরা আটকে দিয়েছি, তারা কতটা শক্তি, তার উপর পর্যন্ত আমরা আঘাত আনতে পেরেছি। বিশেষ বিশেষ জায়গায় এই ফুটেজ নিয়ে তারা প্রচার করছে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? এই রাজনীতি বিজেপির রাজনীতি নয়, এই বিভাজন বিজেপির কাছে কাম্য নয়। আমরা এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধাচারণ করব। কিন্তু যদি কেউ মনে করে থাকে বা যদি কারা মনে, তৃণমূল কংগ্রেস মনে করে থাকে যে বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে এদের হাতেই পশ্চিমবঙ্গের ভাগ্য তুলে দেবে এবং এরাই আগামী দিনে সমস্ত নির্ধারণ করবে, আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, এমনকি আমাদের বিরুদ্ধে যে সম্প্রদায়কে খাড়া করা হয় তাদেরও শিক্ষিত রুচিসম্পন্ন মানুষ
তারাও এই অবস্থা মেনে নেবে না, সংঘবদ্ধভাবে মানুষ এদের প্রতিরোধ করবে। এক মিনিট, যে রোহিঙ্গাদের এনে বসানো হয়েছিল, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা দেখিয়েছেন কোথায় কে এখানে কারা এনে এটাকে বসানো হয়েছে। আজকে তাদের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ইনফিল্ট্রেট করানো হচ্ছে, যারা রোহিঙ্গাদের জন্য বস্তি বানিয়ে রোহিঙ্গাদের জন্য কাজ খুঁজে দিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন, তাদের মুখে কোনো বহিরাগত বা তাদের মুখে সাম্প্রদায়িকতা এই শব্দটা শোভা পায় না, তাদের এই কথা বলার নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই।